পরিবেশবিদ্যার আরও কিছু বিষয় নিয়ে চলে এসেছি আলোচনা করতে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নাইন টেনের পুরনো সিলেবাসের বইয়ের অংশ এই পুরনো সিলেবাসের বই বর্তমান যুগের অনেক ছেলে মেয়ের কাছে নেই তাই এটা ছবির মাধ্যমে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি ব্যাপারটা একটু আলোচনা করে নেওয়া যাক বায়োস্ফিয়ার বা জৈবমণ্ডল বা জীবস্তর কাকে বলে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের সাধারণত সজীব বস্তুকে দেখতে পাওয়া যায় এবারে যে ১৩ কিলোমিটার পর্যন্ত যে জীবনের আধিপত্যটা থাকে তাকে আমরা জীবস্তর বলি বায়ুমণ্ডল বা বায়ুস্তর মানে তো জানি মোটামুটি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে এখানে পার্সেন্টেজগুলো লেখা নেই বাতাসে এটা কিন্তু পরীক্ষায় আসে আমি বলে দিচ্ছি নাইট্রোজেন থাকে সেভেন্টি অক্সিজেন থাকে টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ কার্বন ডাইঅক্সাইড থাকে পয়েন্ট জিরো আর্গন থাকে পয়েন্ট নাইন থ্রি রিপিট করছি নাইট্রোজেন থাকে সেভেন্টি অক্সিজেন থাকে টোয়েন্টি কার্বন ডাইঅক্সাইড থাকে পয়েন্ট আর্গন থাকে পয়েন্ট পরিবেশ পরিবেশ মানে যেখানে সজীব বস্তু উদ্ভিদ প্রাণী রয়েছে তার সাথে যুক্ত জল বায়ু আলো মৃত্তিকা এইগুলো যে রয়েছে সেটাকে আমরা পরিবেশ বলি বাসস্থান মানে হচ্ছে যে পরিবেশটার মধ্যে কোনো একটা প্রজাতি থাকছে তাকে বাসস্থান বা হ্যাবিটেট বলে ইংলিশগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এর সাথে এরপরে চলে আসছে জলমণ্ডল পুকুর ডোবা নদী নালা সাগর নিয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা হাইড্রোস্ফিয়ার বলছি এটা অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তৈরি করে প্রসঙ্গত বলে রাখি টেরেস্টিয়াল ইকোসিস্টেম কি যদি এই কথাটা আসে সেটা টেরেস্টিয়ালটা আমরা ল্যান্ডে দেখতে পাই পাতি কথায় জল আমরা স্থলভূমিতে এটাকে দেখতে পাই অশ্বমণ্ডল কি মৃত্তিকার প্রস্তরের সমানয় যে স্থলভাগটা গঠিত হয় সেটাকে আমরা অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার বলে ইংলিশটা মনে রাখতে হবে বায়ম কাকে বলছে কোনো একটা জলবায়ুকে বেস করে যে অঞ্চলটা তৈরি হয় যেরকম হচ্ছে তুন্দ্রা বায়ম এই বায়ু অনেকগুলো ভাগ আছে সেটা পরে একদিন বলবো। বায়োমাস কাকে বলছে ওই বায়োমে থাকার সমস্ত যে জীবকুল রয়েছে তাদের সমষ্টিটাকে বলবে বায়োটিক কমিউনিটি কখন ফর্ম করছে যখন অনেকগুলো স্পিসিস কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে তখন তাকে আমরা কমিউনিটি বলবো ইকোলজিক্যাল নিকে কি হচ্ছে কোনো একটা বাসস্থানে অনেক প্রজাতি তো রয়েছে অনেকগুলো তো সেই তার প্রত্যেকটা প্রাণীর যে একটা ইন্ডিভিজুয়াল রোল রয়েছে প্রত্যেকটা প্রজাতির তা পরিবেশের সাথে সেটাকে আমরা ইকোলজিক্যাল নিকে বলি ফ্লোরা আর ফনা কিছুই নয় ইকোলজিক্যাল যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটা তৈরি হয়েছে আমাদের এখানে তাকে আমরা উদ্ভিদটাকে ফ্লোরা বলবো আর প্রাণীটাকে ফোনা বলবো সিম্বায়োসিস মানে হচ্ছে মিথু সম্পর্ক আমিও তোমাকে সাহায্য করছি তুমিও আমাকে সাহায্য করো পারস্পরিক সাহচর্যার সাথে যে সিস্টেমটা তৈরি হয় তাকে আমরা সিম্বায়োসিস বলি প্ল্যাংটন প্ল্যাংটন কি জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আনুবীক্ষণিক জীব যাদেরকে চোখে দেখতে প্রায় পাওয়াই যায় না তাদেরকে আমরা প্ল্যাংটন বলি প্রাণীদের জন্য জু প্ল্যাংটন বলবো উদ্ভিদের জন্য আমরা ফাইটো প্ল্যাংটন বলব বেনথস কারাই শামুক ঝিনুক স্পঞ্জ সাগর কুসুম এরকম কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা এটাকে বেনথস বলি এরা সাধারণত জলাশয়ের নিচের তলাতেই বসবাস করে এবারে আসছে নেকটন কারা না কারা না যারা জলের মধ্যে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে আমরা নেকটন বলি যেরকম হচ্ছে চিংড়ি মাছ এবারে অটিকোলজি সিনিকোলজি অটিকোলজির বাংলা হচ্ছে একক বাস্তুবিদ্যা অবশ্যই বাংলা ইংলিশ দুটোই মনে রাখতে হবে যখন একটা প্রজাতির সাথে তার যে পরিবেশের সম্পর্ক সেটাকে আমরা অটোকিওলজি বলি আর সিনিকোলজি হবে যখন একটা কমিউনিটির সাথে মানে হচ্ছে যেটা কারণ জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায়ের সাথে যখন পরিবেশের সম্পর্ক বলবো সেটাকে আমরা সিনিকোলজি বলবো এবারে সজীব আর নির্জীব উপাদান কি কি রয়েছে আচ্ছা এটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না সজীব আর নির্জীব উপাদান কী রয়েছে এটা মোটামুটি সবাই জানে ইকোসিস্টেম আর বাস্তব শক্তিতে যে শক্তির প্রধান উৎস সেটা তো অবশ্যই সূর্য কারণ সূর্য ছাড়া তো আর উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারতো না এবারে আমাদের কিছু রয়েছে আবায়োটিক কম্পোনেন্ট আর বায়োটিক কম্পোনেন্ট রয়েছে এবারে এই আবায়োটিক কম্পোনেন্টের মধ্যে কিছু ইনঅর্গানিক কম্পোনেন্ট থাকে কিছু অর্গানিক কম্পোনেন্ট থাকে এইবারে যে ইনঅর্গ্যানিক কম্পোনেন্ট রয়েছে কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট রয়েছে ইনঅর্গানিক কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাসিয়াম সালফার এগুলো জৈব কম্পোনেন্ট বলতে গেলে কোনো মৃত উদ্ভিদ সেখান থেকে যে জৈব উপাদানটা পাওয়া যায় সেটাকে আমি অর্গ্যানিক কম্পাউন্ড বলবো আর ভৌতিক বা ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো তাপ আলো ক্লাইমেটস এই ব্যাপারগুলো আর কি এখানে আমি ছবিটা দিয়ে দিয়েছি যাদের একটু মনে হবে তারা তাহলে বইটা না থাকলেও যাতে দেখে নিতে পারে আর কি ধন্যবাদ